আমি যেন তোমাদের শরীর স্বাস্থ্য আল্লাহ পাক সুস্থ রাখেন এবং পাশাপাশি যেন আমরাও সবাই সুস্থ থাকি সে বিষয়ে তোমরা দোয়া করবে। আজকে তোমাদের সামনে আমি একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, সেটি হচ্ছে যে তোমাদের প্রশ্নের উত্তর, ইংলিশে যে প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোর উত্তর লেখার ক্ষেত্রে তোমরা অনেক সময় যে গ্রামাটিক্যালি একটু ভুল করে থাকো, যে ভুলগুলো নিয়েই তোমাদের আজকে আলোচনা করব যে আসলে আমরা এই ভুলগুলো থেকে কিভাবে রেহাই পেতে পারি। আমাদের সেই প্রশ্ন উত্তর লেখার কিছু কৌশল আমাদের অবলম্বন করতে হবে, সেগুলো আমাদের জানতে হবে। তো আমি এখানে আজকে বোর্ডে যেটা লিখেছি সেটি হচ্ছে যে প্রশ্নের উত্তর লেখার কৌশল। তোমরা সবাই একটু দেখে নাও যে এখানে আমি যেটা লিখেছি যে প্রশ্নের উত্তর লেখার কৌশল, আসলে ইংলিশে যে প্রশ্নগুলো থাকে সেগুলো আমরা কিভাবে উত্তর করতে পারি। প্রথমত আমরা যেটা লিখেছি এক নাম্বার নিয়মে, প্রশ্নে যদি ডু ডাস ডিড বা অর্থাৎ এই তিনটি সাহায্যকারী ভাব, এই তিনটি বাদে অন্য কোনো সাহায্যকারী ভাব থাকে তাহলে তা সাবজেক্টের পরে লিখে উত্তর করতে হবে। যেমন এখানে দেখো যে আমি একটি উদাহরণ দিয়েছি, সেই উদাহরণে এখানে লেখা আছে হোয়ার ইজ হি গোয়িং, সে কোথায় যাচ্ছে। এখানে আমরা যে টেন্স পড়েছি সেই টেন্স অনুসারে এখানে কিন্তু সাহায্যকারী ভার্বটা হচ্ছে ইজ। এই সাহায্যকারী ভার্বটা দেখো তোমার সাবজেক্টের আগে আছে। আমরা জানি যে প্রশ্ন করার ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব সাবজেক্টের আগে থাকে এবং উত্তরের ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব সাবজেক্টের পরে চলে যায়। তো এখানে এই সাহায্যকারী ভার্বটা এখানে বলছি ডু ডাজ ডিড বাদে অন্য কোনো সাহায্যকারী ভার্ব থাকে তাহলে তা সাবজেক্টের পরে লিখে উত্তর করতে হয়। তাহলে এখানে সাবজেক্টের আগে আছে, এটাকে আমি সাবজেক্টের পরে লিখে উত্তর করব। তার মানে এখানে সাবজেক্ট হি, এখান থেকে যদি আমি উত্তর শুরু করি সাবজেক্ট থেকে তাহলে হবে হি তারপরে ইজ, এই ইজটা হি ইজ গোয়িং এখন হয়ারের উত্তর, মানে কোথায়, টু স্কুল মানে বিদ্যালয়ে, তার মানে হয়ার ইজ গোয়িং, হি ইজ গোয়িং টু স্কুল, এই ইজটা সাহায্যকারী ভাব সাবজেক্টের আগে ছিল, উত্তর লেখার সময় আমি লিখেছি সাবজেক্টের পরে, হি ইজ গোয়িং, হি ইজ গোয়িং লিখলাম, তারপরে হয়ারের উত্তর লিখতে হবে টু স্কুল, কোথায় এটা জায়গা বা স্থান। আশা করি তোমরা এটা সকলেই বুঝতে পেরেছো। আমি এবার তারপরেরটাতে চলে যাচ্ছি যে দুই নং, এখানে উদাহরণটা আমি দিয়েছি যে দুই নং এখানে যে রুলসটা আছে, প্রশ্নে যদি সাহায্যকারী ভার্ব ডু থাকে অর্থাৎ এই ডু ডাজ ডিড এই তিনটার মধ্যে যে কোনো একটা মানে যদি থাকে, সেক্ষেত্রে যদি ডু থাকে তাহলে তা উঠে যাবে, এই ডু সাহায্যকারী ভাব উত্তরের সময় আর এটা সাবজেক্টের পরে বসবে না, তা উঠে যাবে এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ মূল যে ভার্বটা থাকবে সেটা মূলত প্রেজেন্ট ফর্মেই থাকবে বাট ওই ফর্মেই লিখতে হবে সেটা, অর্থাৎ ওই মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে সেটা ওই প্রেজেন্ট ফর্মেই তোমাকে রেখে দিতে হবে, সেটাকে আর পরিবর্তন করা যাবে না, তাহলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। যেমন উদাহরণ দিয়েছি, হোয়াই ডু দে গো টু মার্কেট, এখানে দেখো এখানে সাহায্যকারী ভার্ব আছে ডু, যেটা আমরা নিয়মে লিখেছি, প্রশ্নে যদি সাহায্যকারী ভার্ব ডু থাকে, এখানে প্রশ্নে সাহায্যকারী ভার্ব ডু আছে দেখো সাবজেক্টের আগে, এই ডু আছে এই কারণে তা উঠে যাবে, তার মানে এই উত্তরের সময় এই সাহায্যকারী ভার্ব আর এখানে তোমার বসবে না, তার মানে এই এখানে যেরকম সাহায্যকারী ভার্ব সাবজেক্টের পরে দিছি ইজ, কিন্তু এখানে কিন্তু এই ডু ডাজ ডিড এর ক্ষেত্রে এটা আর বসবে না, তার মানে দে ডু তা বসবে না, তাহলে দে এটা উঠে যাবে সাহায্যকারী ভার্ব উঠে দিলাম, দে গো টু মার্কেট
they go to market. এটা present form আছে, verb মূল verb, এই মূল verbের present form হবে, মূল verb present form আছে, এই মূল verbটা present formই থাকবে, অর্থাৎ go আছে এখানে, go এই present formই থাকবে, তাহলে they go to market, তারা মার্কেটে যায় বা বাজারে why এর উত্তর এখন আমাকে লিখতে হবে they go to market এখন why এর উত্তর লিখবো তার মানে আমার গ্রামাটিক্যাল যেটুকু এখানে এটুকু কিন্তু শেষ আর আমি এখন why এর উত্তরটা শুধু এটা লিখবো এটাও একটা গ্রামারের অংশ why এর উত্তর আমরা জানি যে to দ্বারা দেওয়া যায় by দ্বারা দেওয়া যায় তারপরে তোমার because দ্বারা দেওয়া যায় so that দেওয়া যায় হ্যাঁ এটা preposition for দেওয়া যায় এটা যখন যেটা দিয়ে মিলবে তখন সেটা দিয়ে দিতে হবে এখানে আমি ফর দিয়ে দিয়েছি যে দে গো টু মার্কেট তারা মার্কেটে যাচ্ছে বা যায় তারা মার্কেটে যায় অথবা তারা বাজারে যায় কেন ফর শপিং কেনাকাটা করার জন্য জন্য ইংরেজি ফর আর প্রিপজিশনের পরে যে ভার্বটা থাকবে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করে দিতে হবে এই কারণে এখানে শপিং ফর শপিং কেনাকাটা করার জন্য আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো এবার আমি তোমাদের তার আর পরের দুইটা যে তোমাদের রুলস রয়েছে সেখানে 3 নং এবং 4 নং এই দুইটা রুলস এর উপর আমি তোমাদের আলোচনা করব নাম্বার 3 প্রশ্নে যদি সাহায্যকারী ভার্ব ডাস থাকে তাহলে তা উঠে যাবে এবং মূল ভার্বের সাথে এস বা ইএস তে হবে যেমন মূল ভার্বের সাথে আমরা এস বা ইএস যোগ করব যেমন হোয়ার ডাস সৈকত লিভ হোয়ার ডাস সৈকত লিভ অর্থাৎ সৈকত কোথায় বাস করে এখানে দেখো সাহায্যকারী ভার্ব ডাস আছে ডাস থাকলে তার যাবে এটা এই ডাস কিন্তু আর উত্তরের সময় থাকবে না এবং ভার্ব লিভ এখন এই লিভের সাথে আমার এস বা ই এর যোগ করতে হবে তাহলে আমি সাবজেক্ট থেকে আমি প্রশ্নের উত্তর শুরু করব প্রথমে সাবজেক্ট আমি লিখে নিই এখানে সৈকত লিভ তার সঙ্গে এস যোগ করে দিলাম লিভস সৈকত লিভ হ্যাঁ কোথায় ইন বগুড়া সৈকত লিভস ইন বগুড়া সৈকত লিভস ইন বগুড়া তার মানে সৈকত বগুড়া থাকে বা বগুড়া বাস করে এটা গেল তোমার 3 নাম্বার নিয়মটা আর 4 নাম্বার নিয়মটা হচ্ছে প্রশ্নে যদি সাহায্যকারী ভার্ব ডিড থাকে তাহলে তা উঠে যাবে এবং মূল ভার্বের পাস্ট ফর্ম হবে যেমন Thank you.
যেমন হোয়েন ডিড বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট, হোয়েন ডিড বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট, এখন এইটার উত্তর যখন আমি লিখব আমি উপরে একটু মুছে তারপরে উত্তরটা লিখে দিচ্ছি। When did Bangladesh become independent? তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সাহায্যকারী ভার্ব এখানে did রয়েছে। এই সাহায্যকারী ভার্ব did থাকার কারণে এই didটা কিন্তু উঠে যাবে, যে did থাকে তাহলে তাও উঠে যাবে এবং মূল ভার্বের past form হবে। অর্থাৎ মূল ভার্ব কোনটা? সাবজেক্ট বাংলাদেশ, তারপরে বিকাম, এটা হচ্ছে মূল ভার্ব হওয়া। এই মূল ভার্বের past form লিখতে হবে, তার মানে বিকাম এটার past form হচ্ছে became। তাহলে আমরা লিখব বাংলাদেশ বিকেম, আমি অ্যানসারটা লিখতে পারি বাংলাদেশ, বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট। এখন আমি হোয়েনের উত্তর দেব, হোয়েন মানে কখন, একটা সময়, তার মানে আমি সালটা এখানে উল্লেখ করব কত সালে বা কবে, তার মানে ইন 1971 বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন, অর্থাৎ বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে। তোমরা দেখতে পারলে যে আসলে প্রশ্নের উত্তর গুলো লেখার কৌশল, গ্রামাটিক্যাল ভুল হবে না যদি তোমরা এগুলো মনে রাখতে পারো, যে ডু ডাজ ডিড এই তিনটা বাদে যদি অন্য কোনো সাহায্যকারী ভার্ব থাকে তাহলে উত্তর লেখার সময় সেটি সাবজেক্টের পরে লিখে উত্তর করতে হবে, আর যদি ডু থাকে তাহলে তোমাকে ওই ডু সাহায্যকারী ভার্ব উঠে যাবে এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটা থাকবে। অর্থাৎ এটা প্রশ্নে তোমার দেওয়াই থাকবে প্রেজেন্ট ফর্ম, সেই প্রেজেন্ট ফর্মেই তোমাকে উত্তর লিখতে হবে। আর যদি প্রশ্নে সাহায্যকারী ভার্ব ডাস থাকে তাহলে তোমাকে ওই সাহায্যকারী ভার্ব ডাসটা উঠিয়ে দিতে হবে এবং মূল ভার্বের সঙ্গে তোমার এস অথবা ই এস যোগ করে উত্তর লিখতে হবে। আর যদি তোমার সাহায্যকারী নিয়ম, তারপরে হয়ার থাকলে কি হবে, হোয়েন থাকলে কি হবে, হোয়াই থাকলে কিভাবে উত্তর করতে হয়, এগুলো নিয়ে তোমাদের আমি আবার বিস্তারিত আরেকদিন আলোচনা করবো।